বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। আমি আটা নিয়ে নিতেছি, আটাটা এখন ছানিয়ে নিব, তারপরে বেলের শরবত বানাবো। আটাটা তো ভালোভাবে মথে ছানিয়ে নিয়েছি, এখন বেলের শরবতটা বানাই, একটু পরে ভেজে নেব খাওয়ার আগে। কাঁচা আটা রুটি তো খাওয়ার আগে ভেজে নিলে ভালো হয়, তা না হলে আগে বানিয়ে রাখলে শক্ত হয়ে যায়। তারপর তো বেলের শরবত বানিয়ে নিব। বেলের শরবতটা বানানো হয়ে যাওয়ার পর আমি রুটি বানিয়ে সেঁকে নিতেছি। খাওয়ার আগে তো রুটিটা বানালাম আর রং চা বানিয়ে ফেললাম। তারপরে সাইদুলের বাবা সকালে নাস্তাটা খেতে বসে পড়ল। গতকালকের গোস্ত ছিল, তারপরে খেজুরের গুড় আছে, আমি অবশ্য গোস্ত দিয়ে খাব। সাইদুলের বাবা গুড় দিয়েও রুটি খেলো। তারপরে চা খেয়ে নিলাম, রং চা। আমার এক খুদে ভিউয়ার্স, তার নাম রিফা, সে ক্লাস ফোরে পড়ে, সে বলেছে আমি যেন তার নামটা আমার ভিডিওতে নিই। তোমার নামটা তো নেওয়া হলো আমার ভিডিওতে। তুমি অনেক ভালো থাকো, দোয়া করি আরও অনেক বড় হও। তারপর তো সারামণিকে রেডি করে ফেললাম, এখন সারামণিকে নিয়ে মাদ্রাসায় যাব। ওকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরে আমি রান্নাটা শুরু করে দিব। আর সকালে উঠে তো নাস্তা খাওয়ার পর কম বেশি ঘরগুলিও গুছিয়ে নিয়েছি, আর ভাবি তো চলে এসেছে, ভাবিকে বলে গেলাম ঘর টর ঝাড়ু দিয়ে নিও। তারপরে সারামণিকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছি, ওকে বসিয়ে দিয়ে চলে আসব। বাসাতে চলে আসলাম। আজ মাদ্রাসা থেকে আসতে একটু দেরি হয়েছে, কারণ সারামণির আজ পরীক্ষার খাতা দেখিয়েছে। মাশাআল্লাহ সারামণি অনেক ভালো করেছে। রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা শুরু করে দিব। পাঁচমিশালি শাক রান্না করব, বেলে মাছের পোনা রান্না করব, আর পাঙ্গাস মাছ গতকালকে লবণ দিয়ে রেখেছিলাম, তাই আজ উস্তা দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ। আর একটু মুড়ি উস্তটা গরম করে নিতেছি। সাবা তো ঘুম থেকে উঠেছে, ওকে নাস্তা দিব। সাবাকে নাস্তা দিয়ে এসে আমি তো তেল ধরার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার যাওয়ার পর, মানে অনেকটা ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে পানি দিয়ে দিয়েছি। এখন পাঙ্গাস মাছ রান্না করব। আদা রসুন দিয়ে দিয়েছি, প্রথমে একটা মরিচের গুঁড়া দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিব, তারপরে মশলাটাকে একটু কষিয়ে নিব। পাঙ্গাস মাছ রান্না করব, একটু লবণ দিয়ে দিলাম। এদিকে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পাঙ্গাস মাছ আর আলু দিয়ে দিব। আর পাঙ্গাস মাছটা আমি ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি। এখন মশলার সাথে আলু আর পাঙ্গাস মাছটা কিছুক্ষণ কষিয়ে নিই। কষানো তো হয়ে গেল, আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, ভাতটা ঠিকা দিয়ে ফেলবো। আর পাঙ্গাস মাছটা তো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, বলক আসলে উস্তা দিয়ে দিব। এই যে বলক আসার পর উস্তাটা দিয়ে দিলাম, আর ঢাকবো না, মিডিয়াম আছে, আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেলবো। আর ভাতটা হয়ে যাওয়ার পর এখন গুড়া মাছটা চুলায় বসিয়ে দিলাম। আমি গুড়া মাছ নিয়েছি, বেলে মাছের পোনা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা রসুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিলাম সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখতেছি। মাখা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এদিকে দেখো পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে, ঝোলটা প্রায় আঠালো হয়ে গেছে, অনেকটা পানি মানে ঝোলটা শুকিয়ে ফেলেছি। লবণ দেওয়া মাছ ঝোল রাখতে হয় না, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর এই চুলায় বেলে মাছের পোনা তরকারিটা হয়ে মানে হয়নি, আমি একটা নাড়া দিয়েছি বলক আসার পর। এই যে বেলে মাছের পোনার তরকারি পানি তো পুরো শুকিয়ে ফেলেছি, এখন আস্তে আস্তে পোড়া পোড়া করে নিতেছি। আর পাঙ্গাস মাছ হয়ে যাওয়ার পর এখন গোতানো শাকটা বাগার দিলাম, পাঁচমিশালি শাকটা বাগার দেওয়ার পর এখন নামিয়ে ফেলবো। রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি।
রান্না তো শেষ, রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি অটোতে উঠে পড়লাম, সারামণিকে আনতে যাচ্ছি। সারামণিকে তো নিয়ে চলে আসলাম, আসার পরে দেখি স্কুলের সামনে বড়ে আচার, তারপরে তেঁতুলের আচার বিক্রি করতেছে। তারপরে একটু বড়ে আচার আর আমসত্ত্ব আচার নিলাম, আমার কাছে এই আচারগুলি ভালোই লাগে। তারপরে সারামণিও খেলো, ওরে দিলাম বড়ে আচার, আমি একটু ঝাল ঝাল আমসত্ত্ব আচার নিলাম। প্রতিদিনই আসে, আমার কাছে ভালোই লাগে এই আচার খেতে। অবশ্য সাবাকে দিব না, আমি আর সারামণি একটু খাবো। তারপরে দুজনে হাঁটতে হাঁটতে আচার খেতে খেতে বাসায় চলে গেলাম। এই যে আচার, বাসায় তো চলে এসেছি আর খাবারগুলি তো সব টেবিল এনে রেখে গিয়েছি। আচ্ছা, কী কী রান্না করলাম? পাঁচমিশালি শাক রান্না করলাম, সাথে আছে কৃষ্ণমরিচ আর বেলে মাছের পোনা, পাঙ্গাস মাছ ওস্তা দিয়ে চচ্চড়ি আর ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবারটা খেতেও বসে পড়লো সাদুল আবার নামাজ পড়ে এসে, এখন সারামণিও খেতে বসে পড়বে। আর এদিকে সারামণি পাঙ্গাস মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিতেছে, ওরা আবার ওই রান্না তরকারি খাবে না। ওদের জন্য দুই টুকরা উঠিয়ে রেখেছিলাম পাঙ্গাস মাছ, তাই ভেজে দিলাম। আর আমি তো পাঁচমিশালি শাক দিয়ে প্রথমে খেয়ে নিলাম। বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম, বড়ে আচার দিব, কতদিন যাবত তো বড়িগুলো শুকিয়ে নিলাম, এখন বড়িগুলো ভালোভাবে বেছে নিব। বাসা হয়ে যাব ঠান্ডা পানিতে প্রথম ধুবো, পরে কুমকুমা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিব, তাহলে ময়লাগুলো তাড়াতাড়ি যাবে। ভালোভাবে ধুয়ে তারপরে এই যে খেজুর মানে আখি গুড় বলে, এই আখি গুড় দিয়ে আমি বড়ি আচার দিব। বড়িগুলি তো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে চুলায় আখে গুড়গুলিও দিয়ে দিয়েছিলাম, গুড়টা প্রায় গলা মানে গলে গেছে। গলে যাওয়ার পর আমি বড়িগুলি এখন এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে জালে, একদিনে তো হবে না, দুই তিন দিন জাল দিলে বড়ি আচার ভালো হয়। তারপরে আস্তে আস্তে প্রথমে বড়িগুলি দিয়ে দিতেছি আর হালকা নাড়াচাড়াও দিলাম। সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে, একটু স্যুপ নুডলস রান্না করে নিতেছি, সাথে ডিম আর মুরগি গোস্ত দিয়েছি। বড়ি আচারটা আজকে হালকা জাল দিয়েছি, কালকে আবারও জাল দিব, দুই দিন জাল দিব, তারপর আস্তে আস্তে বড়ি আচারটা হবে। আর এদিকে তো স্যুপ নুডলস রান্না হয়ে গেছে, এখন সারামণি আমি আর সাবা বসে খেয়ে নিলাম, গরম ছিল নুডলসটা অনেক। নুডলস তো খাওয়া হয়ে গেল, এখন সারামণিকে পড়তে বসালাম প্রতিদিনের মতন। সারামণিকে তো পড়তে বসলাম আর এদিকে আমি একটা কাজ করে নিতেছি, খেজুর কিনেছি, বড় দুলাভাইকে দিয়ে খেজুর কিনে এনেছি রোজার মাসের জন্য। খেজুরগুলো খুবই ভালো, বড় বড় ছিল, 3 কেজি খেজুর কিনেছি। এই যে এখন এই খেজুরগুলো ছোটো ছোটো প্যাকেট করে রাখবো। এই যে আনার পর প্রথমে ভেঙে সবাই খেয়েছে, খেজুরগুলো আসলে ভালো ছিল।
খেজুরগুলো তো আমি ছোটো ছোটো প্যাকেট করে ফেলেছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।